আলাইকুম দাদুরা কি খবর কেমন আছে নিশ্চয়ই ভালো আছে না আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদুরা খবর কিন্তু একটা নিয়ে আসছি আপনারা হয়তো জানেন হয়তোবা জানেন না আবার দেখা গেল কম জানেন কেউ আবার বেশিও জানেন এরকম হতে পারে কারণ সব খবর আমার কাছেও আসে না আবার সব খবর আপনাদের কাছেও আসে না আবার কিছু কিছু খবর আছে আমার কাছেও আছে আপনাদের কাছেও আছে যাই হোক আমাদের আমরা কিন্তু বাংলাদেশটা খুব অল্প ছোট একটা জায়গা এবং এইটার চারিপাশি যে জায়গাগুলো আছে তার তিন সাইডে কিন্তু মোটামুটি ভারতের অবস্থান আছে এখন আমরা কিন্তু বরাবরই তাদেরকে কিছু না কিছু সব সময় দিয়ে আসতেছি এখন তারা কিন্তু তাদের অবস্থান থেকে বাংলাদেশকে অনেক কিছু দিক থেকে অনেক ব্যাপার থেকে হ্যাঁ ঠকাইতে আসতেছে ঠকাইয়ে আসতেছে ঠকাইয়ে আসতেছে কারণ তাদের সাথে আমাদের যে চুক্তি কিংবা তাদের সাথে আমাদের যে নিয়মতান্ত্রিক কিংবা শর্তাবলীগুলো থাকে এগুলা কিন্তু তারা আমার মনে হয় না যে সঠিকভাবে তারা পূরণ করে কিন্তু আমরা তাদের প্রতিবেশী রাষ্ট্র হয়ে সব সময় তাদের যে কোনো সমস্যা হইলে আমরা দেখভাল করি হ্যাঁ সময় কারণ দেখভাল করেই এই কারণে কারণ তারা আমরা প্রতিবেশী রাষ্ট্র হ্যাঁ আমরা তাদেরকে যে পরিমাণে ছাড় দিই তারা কিন্তু এই পরিমাণে ছাড় আমাদেরকে দেয় না যেমন এই একটা ঘটনাটা দেখেন আজকে দেখেন দুর্গাপূজা পূজা উপলক্ষে ভারতকে ভারতে যাচ্ছে তিন হাজার টন ইলিশ আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে এবছর কোন ইলিশ তাদের কাছে যাওয়া হবে না যাবে না এমন কি কোনো পাচারও যেন না হয় সেজন্য বর্ডারেও খুব সুন্দর করে তাদেরকে বলে দেওয়া হয়েছে বিধায় বর্ডার থেকে যে মাছগুলো যাচ্ছিল প্যাকেট করার অবস্থা সেগুলোও কিন্তু সে চালানগুলোও কিন্তু ধরা পড়ছে কিন্তু আমরা তাদের আবদারের পরিপ্রেক্ষিতে এবং তাদের এই যে সামনে দুর্গা পূজা উপলক্ষে মানবিক দৃষ্টিকোণ দেখা চিন্তা ভাবনা করিয়া সবসময় যা যাচ্ছে তার থেকে অল্প পরিমাণে দিচ্ছি তারপরও কিন্তু আমরা দিচ্ছি কত টন তিন হাজার টন ইলিশ তাদের ভারতে যাচ্ছে এবার এখন কথা হলো বাংলাদেশেরও কিছু তাদের কাছে অনেক কিছু চাহিদা থাকে তারাও কিন্তু অনেক কিছু চায় হ্যাঁ বিভিন্ন শর্তাবলীও থাকে কিন্তু আমার মনে হয় না যে বাঙালিদের মতো এত নরম মন এবং তাদের যে কিছু আর দেওয়ার মতো যে মন মানসিকতা এটা অন্য কোনো রাষ্ট্রে আমার মনে হয় না যে তাদের কাছে এটা আছে এটা নাই কারণ এই একটা কিন্তু জ্বলন্ত প্রমাণ আপনারা নিজে দেখতে পাইতেছেন আমরা কিন্তু দিব না দিব না দিব না এটাই ফাইনাল হ্যাঁ তারপরে কিন্তু আমরা এখন তাদেরকে দুর্গা পূজা উপলক্ষে সব দিক বিবেচনা করে তারপর তাদেরকে কিন্তু আমরা এই মাছ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তো যাই হোক বাণিজ্য মন্ত্রণালয় এই জন্য একটা থ্যাঙ্কস ধন্যবাদ কারণ তারা একটা সুন্দর মানে সুন্দর একটা সিদ্ধান্ত নিছে আর কি কারণ সিদ্ধান্তটা এমন সময় নিছে তা না হইলে দেখা গেল তাদের তাদের ভিতরেও একটা ক্ষোভ থাই গেল পরবর্তীতে আমাদের যে কোনো একটা সমস্যার জন্য কিংবা যে কোনো একটা ইস্যুর জন্য তারা এই ব্যাপারটা ইস্যু নিয়ে হয়তো বা এটার থেকে বড় কিছু করতে পারে তারা তো বড় আমাদেরকে ছোট করেই রাখে সব দিক থেকে হ্যাঁ বা এই একটা ইস্যু নিয়ে আরো ছোট হয়ে হয়ে থাকলো আমরা কিন্তু এখানে উদার মন মানসিকতার পরিচয় দিছি বড় মন মানসিকতার পরিচয় দিছি আপনারা যারা ইন্ডিয়া আছেন ঠিক কিংবা বাইরে বসে দেখতেছেন তারা দেখেন বাংলাদেশ খুব ছোট একটা জায়গা কিন্তু তাদের দিল তাদের মন কিন্তু অনেক বড় বিশাল বড় ঠিক আছে কারণ আমরা সব সময় আরেকজনকে হেল্প করার চেষ্টা করি কিন্তু আমরা কি পরিমাণে তাদের কাছ থেকে হেল্প পাই সেটা যারা জনগণ আছেন তারা দেখতে পাইতেছেন যাই হোক আপনারা আনন্দ করতে করেন দুর্গা পুজো উপলক্ষে হ্যাঁ আমাদের বাঙালি যে মাছ আছে সে মাছ নিয়ে আপনারা আপনাদের তৃপ্তি মিটান এই আর কি ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ